নমস্কার বন্ধুরা, ঐশীর মার রান্নাঘরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আমার আজকের রেসিপি পটল চিংড়ি রেসিপি। বাজারে বিপুল সম্ভার কিন্তু এখন পটলের, তাই এই পটলের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটাই। প্রথমে একটা কড়াইতে আমি 3 টেবিলস্পুন সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা পটল। পটলের খোসাগুলোকে আমি মাঝখান থেকে অল্প অল্প করে বাদ দিয়ে বড় পটল থেকে 3 টুকরো আর ছোট পটল থেকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার পটলটাকে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। পটলের যে কোনো রেসিপিতে পটল যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু পটলের মধ্যে জল ভাব থেকে যায় আর তখন পটল খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তাই আমি পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর পটলটা ভাজার সময় কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করব না, তাহলে পটল থেকে জল ছেড়ে যাবে আর পটলটা ভালো করে কিন্তু ভাজা যাবে না। দেখুন, পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এবার পটলগুলোকে আমি তুলে নেব। পটলগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো 2টো বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রাখা। আমি এখানে 400 গ্রাম পটল নিয়েছিলাম আর 2টো বড় সাইজের আলু নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তারপর আলুর মধ্যে দিয়ে দেবো জাস্ট 1 পিঞ্চ মতো একটু লবণ আর 1 পিঞ্চ মতো একটুখানি হলুদের গুঁড়ো। তারপর আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলুটাও ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আলুগুলোকেও আমি তুলে নেব। আলু আর পটলটাকে খুব ভালো করে ভেজে নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি এই পটল চিংড়ির রেসিপিতে। পটলটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 15 মিনিট মতো। তারপর চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছ কিন্তু একদম হাই ফ্লেমে ভাজলে মাছগুলো একটু শক্ত হয়ে যায়, তাই লো ফ্লেমে রেখে মাছগুলোকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ যদি খুব বেশি ভাজা হয় তাহলেও কিন্তু মাছগুলো শক্ত হয়ে যায়, তাই খুব বেশি ভাজার দরকার নেই। জাস্ট অল্প করে একটু নাড়াচাড়া করে লালচে রং আসা পর্যন্ত ভেজে নিলেই হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই 2 টেবিলস্পুন মতো সর্ষের তেল দিয়ে দেবো। আমি সাদা তেলে ভাজাগুলো করেছি আর সর্ষের তেলটাতে রান্না করব। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা মধ্যেখান থেকে ফাটিয়ে দিতে হবে, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। ছোটো এলাচের মুখগুলো কিন্তু ফাটিয়ে দেবেন। তারপর দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো গোটা জিরে। ফোড়নটাতে 5 থেকে 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দিতে হবে স্লাইস করে কেটে রাখা 1টা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে লালচে বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে 1টা বড় সাইজের কুচিয়ে রাখা টমেটো। টমেটো দিয়ে ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এই সময় লবণটা দিয়ে দেব যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। তারপর টমেটো নরম হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা এখন অনেকটাই মজে এসেছে আর ভালোভাবে নরমও হয়ে এসেছে। এবার এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টিস্পুন মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর রসুনটা আমি সম পরিমাণ নিয়েছি আর কাঁচা লঙ্কাটা স্বাদ অনুযায়ী যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন। তারপর দিয়ে দেবো 1 টিস্পুন মতো চারমগজ বাটা, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর দেবো 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই রঙের জন্য একটু ব্যবহার করলাম এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর চারমগজ বাটা যে বাটিটাতে ছিল সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এবার যেহেতু আদা দেওয়া হয়েছে তাই আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা এখন অনেকটাই কষানো হয়ে গেছে, দেখুন তেল ভাজতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটল, আলু আর চিংড়ি মাছটা। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমাদের আবারও ভালো মতো করে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো একদম লো ফ্লেমে।
যেহেতু মশলাটা অনেকটা ড্রাই হয়ে এসেছে তাই লো ফ্লেমে কষাতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে সমস্ত উপকরণ কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম গ্রেভি এখানে রাখতে চান সে সেরকম অনুযায়ী জলটা এখানে ব্যবহার করবেন। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার জলের পরিমাণটা আরেকটু মনে হচ্ছে লাগবে তাই আরও একটু জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ। তারপর তরকারিটাকে আমি ঢাকা দিয়ে দেব আর রান্না হতে দেব যতক্ষণ না আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে আসছে। পটল তো ভাজার পরেই অনেকটা সিদ্ধ হয়ে যায় তাই আলুটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিয়ে ফেরত আসছি। 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দেব আর একবার দেখে নেব আলুটা ভালো মতো সিদ্ধ হলো কিনা। 5 মিনিট ফুটিয়ে নিতেই গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসেছে আর আলুটাও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন চিনি। চিনিটা আপনারা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, তবে আমার মনে হয় দিলে কিন্তু সমস্ত মশলার টেস্টটা ব্যালেন্স হয়। সব শেষে 1/2 টিস্পুন গরম মশলা দিয়ে দিয়েছি আর ভালো করে মিশিয়ে নেব, তাহলেই আমাদের পটল চিংড়ি একদম রেডি হয়ে যাবে। তবে এক্ষুনি রান্নাটাকে সার্ভ করব না, রান্নাটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর রান্নাটাকে সার্ভ করে দেবো। গরম গরম ভাতে বা রুটি পরোটা সাথে আপনারা এই রেসিপিটা সার্ভ করতে পারেন। তাহলে আজকের এই রেসিপিটা তো দেখলেন, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দিতে ভুলবেন না বন্ধুদের সাথে। যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।